হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের একটা রিকোয়েস্ট ভিডিও চলে এসেছি। এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট ওয়াশিং পার্ট টু ভিডিও। তো অনেকেই আমার ওই ব্ল্যাঙ্কেট ওয়াশিং করেছিলাম ওই ভিডিওতে অনেকেই বলেছে বৌদি পার্ট টু ভিডিও নিয়ে আসো। তো অনেকটা লেট হলো, নিয়ে তো এসেছি তোমাদের সামনে। তো আজকে দুটো ব্ল্যাঙ্কেট কাচবো। অনেক দিন দিয়ে ব্ল্যাঙ্কেটটা আছে তোমাদেরকে, প্রায় তো ভিডিওগুলো নিয়ে বলেছি যে ব্ল্যাঙ্কেট কাচবো। তো যাই হোক, অবশেষে আজকে সেই দিনটা এসেছে কাচবার। কেননা রোদ রোদ মানে বৃষ্টি বৃষ্টি ছিল, রোদ বলছি বৃষ্টি বৃষ্টি ছিল, যার জন্য কাচতে পারছিলাম না। তো দেখো আজকে মানে একটু ভালো সুন্দর রোদ উঠেছে, আর আজকে সময়ও হাতে একটু পেয়েছি। তো ভাবলাম ঘুম থেকে উঠেই কিন্তু আগে চলে আসলাম বাসি কাজটা ছেড়েই ব্ল্যাঙ্কেটগুলো ভিজাতে। তো দেখো সকাল সকাল একদম কেচে দেবো, এখন বাজে সকাল 7:30টার মতন বাজে আর কি। তো চলো বন্ধুরা, তোমাদের রিকোয়েস্ট ছিল সেটাও হয়ে যাবে, আর আমার ব্ল্যাঙ্কেট ওয়াশিংটাও হয়ে যাবে। তো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা চলে আসলাম আবার কাচার ভিডিও নিয়ে। এটা হচ্ছে ওয়াশিং ভিডিও, আর এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট ওয়াশিং মানে কাচবো। আজকে দুটো ভিজিয়েছি। তো দেখো ব্ল্যাঙ্কেটগুলো অনেকক্ষণ ভিজিয়েছি, ঘুম থেকে উঠেই আগে ব্ল্যাঙ্কেটগুলো ভিজিয়ে রেখেছি। এখন চলো এক একটা করে কাচা যা, করে মাগো কি ওজন, বাপরে ফেল হয়ে যাচ্ছি। বাপরে খুব রোদ বন্ধুরা, মানে প্রচন্ড রোদ, কিন্তু কিছু করার নেই, কাচতেই হবে। আর এই যে ব্ল্যাঙ্কেট দুটো সেই কবে থেকে রেখে দিয়েছি কাচগুলো, চলো কাচতে। তো বন্ধুরা দেখো এই যে কম্বলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সকালবেলায়, এখন এই যে কাচতে শুরু করলাম। আর এত কষ্ট হয়, এত এনার্জি দরকার পড়ে নাই কম্বল কাচতে, সত্যি ব্ল্যাঙ্কেট বলো কম্বল হলে একই কথা, কিন্তু কাচতে যে এত কষ্ট, এত কষ্ট কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এনার্জি না থাকলে হয় না, আর একা কাঁচা মানে অনেকটা এনার্জি খুব দরকার হয় আর কি। তো দেখো আজকে সেই জন্য আমি কিন্তু কাচতে চলে আসলাম, আর অনেক দিন দিয়ে রয়েছে মানে কম্বল দুটো আছে, কাচবো কাচবো আর হচ্ছিলই না। তো অবশেষে আজকে সেই দিনটা এসেছে যে কম্বলটা আজকে একটু কেচেই দিই, অনেক দিন দিয়ে তো বসে আছি কাচবো কাচবো বলে, অন্য কাজ করছি কিন্তু কাঁচা আর হচ্ছে না। যেহেতু নোংরা নেই তার জন্য গেটাটা কিন্তু একটু বেশি হচ্ছে। রোদের জন্য কাচতে আসলাম, আর রোদ এতটা পরিমাণে বিরক্ত করছে, এতটা জ্বালা যন্ত্রণা দিচ্ছে কি বলবো, মুখের উপরে পুরো রোদটা পড়ছে, আর এত মানে গরম লাগছে রোদের জন্য, আর মুখটুকু পুরো তাকাতে পারছি না। ভিডিও করতেও আজকে খুব অসুবিধা হয়েছিল আজকে, যে ভিডিওটা কেমন আসছে না আসছে, কেননা আমি রোদের মধ্যে ছিলাম, তো আমি কিচ্ছু দেখতেই পাচ্ছিলাম না স্টানের দিকে ভিডিও হচ্ছে কি হচ্ছে না, যার জন্য আজকে দেখবে বারবার আমি একটু ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছিলাম, কেননা ওই যে রোদের জন্য আমার চোখ ঝালসে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না যার জন্য আর কি। তো বন্ধুরা দেখো একটা কাঁচা হয়ে গেছে, আরও একটা আছে, আরও একটা বেডশিট আছে, একটা কাঁথা আছে, অনেক কাঁচা আছে বাস। আর ওই যে দেখো বালতিতে ভরা আছে এখনও পাপোশগুলো, তো যেহেতু পূজার ঝাড়া পোছাও করছি তো সের জন্য কম্বলগুলোও কাঁচা হচ্ছে, আর তারপরে কম্বলগুলো কাঁচা হচ্ছে তোমার তো জানোই, আমি ট্রাঙ্কটার মধ্যে রেখেছিলাম, জল পড়ে কম্বলগুলো ভিজে গেছে, তো কেরম একটা গন্ধ হয়ে গেছে, সে গন্ধগুলো ছাড়ানোর জন্য কিন্তু আজকে কাচতে আসা। এমন না যে কম্বলটা ময়লা হয়েছে, একদমই ময়লা হয়নি, কিন্তু ওই যে বললাম না জল লেগে গেছিলো আর ট্রাঙ্কের মধ্যে ছিল, কেমন একটা বাসনা হয়ে গেছিলো অনেকদিন দিয়ে, তো সেটার জন্য আর কি ধোয়া কম্বল আগেই তোমাদের যে ব্ল্যাঙ্কেট ওয়াশিং করেছিলাম তখনকার ধুয়ে ব্ল্যাঙ্কেটগুলো রেখে দিয়েছিলাম, কিন্তু ওই যে কুলার চালাতে গিয়েই মানে সর্বনাশ করলাম আবার, মানে মানে কি বলে শাল এখানে ওখানে ঘুরবি কেন, আমার পেছনে এসে ঢোক, তো সেরকম অবস্থা হয়েছে আর কি আমাদের। তো এটা রাখার আর জায়গা পেলাম না, কুলারটা ট্র্যাঙ্কটার উপরে রেখেছি, যা হোক ট্র্যাঙ্কটা অন্য সব কাঁথাটাথা থাকলে তাও একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এই যে
কাঁথার জায়গায় কম্বলগুলো নিয়েছিল, আর এই তো গাধার খাটনি করতে হচ্ছে আমাকে দুবার করে আর কি। যাই হোক, তোমাদেরও আজকে অনেকেরই রিকোয়েস্ট থাকে যে ব্ল্যাঙ্কেট ওয়াশিং, হ্যাঁ আমার ওই ব্ল্যাঙ্কেট ওয়াশিং ভিডিওটা অনেকেই ভালোবাসা দেখিয়েছো, ভালোবাসা দিয়েছো, অনেক ভালো ভালো কমেন্ট করেছো, নেগেটিভ কমেন্টও করেছো। যাই হোক, যার যেরকম করো, আমি এখন আর নেগেটিভ কমেন্টগুলো নিয়ে কিছু বলতে চাই না, যার যেরকম মানসিকতা সে করবে, সেটা আমি আর বলছি না। যাই হোক, সেই তার জন্য তখন অনেকেই বলেছিল যে বৌদি পার্ট টু নিয়ে আসো, তো সেটার জন্য নিয়ে আসলাম। আর এখানে দেখো, কাস্তে কাস্তে হালতটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে, মাথায় হাত দিয়ে বসে পড়েছি, এতটা রোদ, রোদ পুরো মাথার উপরে ভনভনায় উঠছে, তারপরে এই যে কম্বল কাছা, কতটা কষ্টের ব্যাপার। অনেকেই বলতে পারবো এটা আবার কি কষ্ট, কিন্তু কম্বল একটা কেচে দেখো কতটা কষ্টের ব্যাপার, যে কাছে একজন সেই জানে যে সত্যিই কতটা কষ্টের কাম। আর অনেকেই বলতে পারো যে হ্যাঁ কাঁচা দেখে মানে দেখায় ইয়ে করে ভিডিও করে আর কিছু পায় না, তো দেখো আমার যারা ভিউয়ার্সরা তারা এসব মানে ঘরের কাম দেখতেই পছন্দ করো আর কি, যার জন্য তোমাদের সামনে এগুলোনই তুলে ধরি আর কি বেশিরভাগে। তো যার যার ভিউয়ার্সরা যে যেটা দেখতে ভালোবাসে তো সেটাই তো দেখতে হবে, আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো সেইভাবেই চেষ্টা করবো না, তোমাদের যেই ভিডিওগুলো দেখতে ভালো লাগবে সেই সব ভিডিওগুলো নেওয়ারই তো চেষ্টা করবো, আমার অডিয়েন্সরা যেরকম আমার ভিডিওগুলো দেখতে চায় তো সেরকমই তো আমি ভিডিওগুলো করবো, তাই না? তো যাই হোক, যার মন্তব্য সে করে থাকো, কমেন্ট বক্স খোলা আছে, যার যেরকম মন্তব্য সেটা অবশ্য কমেন্ট করে দিও। যাই হোক, কিছু বলার নাই সেটা আর। আর এই দেখো, এই একটা সাদা কাঁথা, এটা কিন্তু ওই যে নোংরা হয়নি, এটাও এই যে বেডশিটটা দেখেছিলে, বেডশিটটা থেকে প্রচণ্ড রং বেরিয়েছে, তো নতুন বেডশিটটা ছিল সেটা কাচার আগে মানে কাচতে হয়েছে, তো দেখি যে রং ঝরছে ইয়ে দিয়ে কালার যাচ্ছে আর কি, রং বলছি। যাই হোক, তো সেই কালারের জন্য আর কি কাঁথাটায় লেগে গেছে সাদা কাঁথা, তার জন্য ওটার একদমই নোংরা ছিল না আর কি। যাই হোক, নোংরা না থাকে তো করতে হচ্ছে, কিছু করার নেই। তো বন্ধুরা চলো কাছাকাছি কমপ্লিট করি, তারপরে এই কদিন তো প্রচুর কাজ করেছি, প্রচুর কাজ। যাই হোক, ঝাড়া পোছা কাজটা তো কমপ্লিট হয়েছে, এখন এই ব্ল্যাঙ্কেট দুটো কেচে উঠলে আর পাপোসগুলো কেচে উঠলেই ব্যাস, আমি মানে এই বছরের জন্য পুরো ছুটি মানে এইসব কাছাকাছির থেকে আর কি। তো যাই হোক, কেমন লেগেছে ভিডিওটা কিন্তু সেটা অবশ্য জানিও কমেন্ট করে। গরমে আর মানে পাগল হয়ে যাচ্ছি, চোখে মুখে জল দিচ্ছি দিচ্ছি, এতটা মানে গরম পরিশান করছে, রোদে বেশিরভাগে রোদটাই বেশি পড়ছে আর কি গায়ে। যাই হোক, তো চলো, হয়ে গেল এখানে কাঁথাটাও কাঁচা, তো এখন বেডশিটটাও কেচে নেবো। বন্ধুরা, এই যে শেষ হয়ে গেল, এখন এই যে লাস্ট আছে বেডশিটটা, তো দেখো এখন বেডশিটটা কেচে নিলেই ব্যাস কাছাকাছি কমপ্লিট। আর বেডশিটটা দিয়ে দেখো কি পরিমাণে কালার গেছে, এতটা কালার গেছে যে কাকুর কাছ থেকে রাখা হয়েছে সে কাকুকে বলতে হবে, কেননা সে বলেছিল একদমই কালার যাবে না, কিন্তু অনেকটা কালার চলে গেল আর কি। তো বন্ধুরা, কাঁচা তো হয়েছে, এবার ধোবো, প্রচণ্ড দেখো মুখের কী অবস্থা, ঘেমে ছেমে একাকার অবস্থা, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, দুটো কম্বল, একটা কাঁথা, একটা বেডশিট ভাঙছে। আর এই যে দেখো, এখনও এক বালতি এই যে পাপোস পড়ে আছে, পাপোসগুলোও ধোবো, তার আগে এগুলো মেলে দিয়ে আসবো, কেননা শুকানোর মতো ব্যাপার আছে, শীতের সকাল, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই শুকাতে যাবে না। চলো আগে কথা বলতে হচ্ছে না, নিঃশ্বাস আটকে যাচ্ছে, এত কষ্ট হয়েছে, চলো আগে ধুয়ে। তো বন্ধুরা দেখো, হয়ে গেল ফাইনালি কাঁচা, এত কষ্ট হয়েছে কি বলবো তোমাদের জন্য, কি নিঃশ্বাস মানে নিঃশ্বাস ছেড়ে আর একবার নিঃশ্বাস নিতে এতটা কষ্ট হচ্ছিল। তো যাই হোক, দেখো আমার হয়ে গেল, এখানে ব্ল্যাঙ্কেটটা এখানে ভালো করে ধুয়ে নেব, জলটা যতটা পরিমাণে চিপে দিতে পারবো ততটা আর কি চেপার চেষ্টা করব, কেননা হচ্ছে জলটা যদি আমি নিংড়ে না দিয়ে দিতে পারি তো শুকাতে যাবে না, জল থাকবে, ভিজে ভিজে থাকলে কিন্তু গন্ধ হয়ে যাবে, তো সের জন্য যতটা পরিমাণে চিপে যত দিক দিয়ে আর কি জলটা চিপে বের করতে পারি, তো সেইভাবে দেখো চেপাচেপি স্টার্ট করলাম আর কি। তো এখন দেখো চেয়ারটার উপরে দাঁড়িয়ে ভাবলাম যে চিপলে বেশিটা জল পড়বে, মানে হাতে আর মানে সহ্য হচ্ছে না, হাতে আর সহ্য হচ্ছে না, যার জন্য হচ্ছে এইভাবে পা দিয়ে চিপে চিপে নিতে হচ্ছে আর কি। তো যাই হোক, দেখো ওটাও হয়ে গেছে, এখন এসে নেক্সট,
তো এই দুটো কম্বল একই রকমই আর কি, একই ইসের মধ্যে, তো যার জন্য একই রকমই কষ্ট হয়েছে, হালকা পাতলা একদমই না, মানে সেম দুটা একই সাথের কম্বল আর কি। যাই হোক, একসাথে কিনা হয়েছিল। তো এই যে আবার এটাকে ভালো করে ধোবো, নির্মার গ্যাজা গ্যাজা দু তিনবার করে করে ধুয়েছি আর কি, যে যত পর্যন্ত গ্যাজাটা না গেছে তত অবধি কিন্তু ধুয়ে আর কি গ্যাজাটা ফেলানোর চেষ্টা করেছি, তা না হলে তো গ্যাজা গ্যাজা সাবান থেকে যাবে। তো যার জন্য যাই হোক, ফাইনালি অনেকক্ষণ ধরে চিপে চেপে মানে জলটা নিংড়িয়ে একদম বের করে দেখো কম্বলগুলো মেলতে শুরু করলাম, মানে এতটা ওজন টেনে নিতে আর পারছি না। তো ভাবলাম এই চালের উপরে বেশ ভালো রোদ উঠেছে আর কদিন ধরে না চালেই মেলছি আর কি জামা কাপড়। তো চলো কম্বল মেলা কমপ্লিট। তো বন্ধুরা হয়ে গেছে আমার ব্ল্যাঙ্কেট ওয়াশিং ভিডিও। আমি যেহেতু ব্ল্যাঙ্কেট ওয়াশিং দেবো, তো ওই ব্ল্যাঙ্কেট দুটো কেচেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আরও যে আছে সেগুলো তো আর শেয়ার করবো না, এটা পাপসগুলো আছে সেগুলো এখন কাঁচা দেওয়া করবো। তো আজকের ভিডিওটা এখানে, কেমন লাগছে অবশ্যই জানিও, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এটা তোমাদের আশা করছি অনেকেরই ভালো লাগবে। ঠিক আছে, চলো আজকের মতন টাটা, আমার হয়ে গেছে ব্ল্যাঙ্কেট কাঁচা, তো বাই।